হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও ফিউচার এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আসছে যে তাদের যে মাধ্যমিক পরীক্ষা হবে দু হাজার বাইশ সালে অর্থাৎ যারা এবছর ক্লাস টেনে পড়ছ এবং দু হাজার বাইশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সিলেবাস কমানো হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ তাই আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে যে সিলেবাসটি দিয়েছে আজকে চব্বিশ আট দু হাজার একুশে এক্ষুনি বোর্ডের ওয়েবসাইটে সেটা প্রকাশ করল তো সেই সিলেবাস নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেই সঙ্গে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ কতগুলো এমসিকিউ কতগুলো এসিকিউ কতগুলো ব্রড কোশ্চেন প্রতিটা চ্যাপ্টার থেকে যে যে চ্যাপ্টারগুলো আছে সেই সমস্ত চ্যাপ্টারের কোন চ্যাপ্টার থেকে কী ধরনের মার্কসের কোশ্চেন পড়বে সেগুলো নিয়ে সব আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো তো চলো আমরা নোটিফিকেশানটা একবার দেখি নিই কী বলছে अटेंशन ऑल हेड्स ऑफ सेकेंडरी स्कूल्स टीचर्स अंडर डब्ल्यू बी बी एस सी माध्यमिक कैंडिडेट्स फॉर माध्यमिक परीक्षा दो हज़ार बीस दिस इज टू नोटिफाई टू ऑल हेड्स ऑफ सेकेंडरी स्कूल टीचर्स स्टूडेंट्स ऑफ क्लास टेन दैट द वेस्ट बेंगल बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन हैज रिड्यूस थार्टी टू थार्टी फाइव पार्सेंट ऑफ द सिलेबस ऑफ द सब्जेक्ट्स फर्स्ट लैंग्वेज सेकेंड लैंग्वेज मैथमेटिक्स फिजिकल साइंस लाइफ साइंस हिस्ट्री एंड जियोग्राफी

বাংলা সাবজেক্টের মধ্যে গল্প থেকে পড়বে অর্থাৎ এই সমস্ত চ্যাপ্টারগুলো পরীক্ষায় পড়বে গল্প থেকে পড়বে জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি কবিতা আয় আরও বেঁধে বেঁধে রাখ থাকি আফ্রিকা অসুখী একজন অভিষেক প্রলয়োল্লাস প্রবন্ধ থেকে থাকবে হারিয়ে যাওয়া কালিকলম নাটক সিরাজ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি ব্যাকরণ কারক ও অকারক সম্পর্ক সমাজ নির্মিতি কাল্পনিক সংলাপ প্রতিবেদন রচনা অনুবাদ ইংরেজি থেকে বাংলা এবার আসছি ইংলিশে ইংলিশ দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লেসেন ওয়ান ফাদার্স হেল্প লেসেন টু ফেবেল লেসেন থ্রি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লেসেন ফোর মাই ওন ট্রু ফ্যামিলি লেসেন ফাইভ আওয়ার রান অ্যাওয়ে কাইট গ্রামার থাকবে রাইটিং স্কিল থাকবে এবার আসছি হিস্ট্রিতে হিস্ট্রিতে থাকবে চ্যাপ্টার ওয়ান ইতিহাসের ধারণা চ্যাপ্টার টু সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন চ্যাপ্টার থ্রি প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টার ফোর সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টার ফাইভ থেকে থাকবে বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা ভূগোল থেকে থাকবে প্রথম যে চ্যাপ্টার রয়েছে তোমাদের ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সেই চ্যাপ্টারটি এবং ভারত যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটি অর্থাৎ ভারতের ভূমিকা ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের অর্থনৈতিক পরিবেশ এবং মানচিত্র অর্থাৎ ম্যাপ পড়বে এই দুটো চ্যাপ্টার শুধুমাত্র ভারত ভূগোল থেকে পড়বে প্রথম চ্যাপ্টার এবং ভারতের চ্যাপ্টারটা ভারতের প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল দুটোই সাবজেক্ট লাইফ সায়েন্স চলে আসছি লাইফ সায়েন্স থেকে পড়বে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় জীবনের প্রবাহমানতা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টার তিনটি চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্স থেকে সাধারণ অংশ থেকে থাকবে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা পদার্থবিদ্যা থেকে থাকবে আলো এবং চলতরিত এই চ্যাপ্টার দুটি রসায়ন থেকে থাকবে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বিত্ততা আয়নীয় ও বন্ধন তরিত প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এগুলো অঙ্ক থেকে থাকবে একেবারে তোমাদের আঠেরো চ্যাপ্টার পর্যন্ত এক থেকে আঠেরো চ্যাপ্টার পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে অর্থাৎ একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ থেকে সদৃশ্যতা এই যে চ্যাপ্টারগুলো রয়েছে সব চ্যাপ্টার সবগুলো চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় পড়বে এই হলো তোমাদের সিলেবাস যেগুলো বলে দিলাম বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এবং অঙ্ক এই তোমাদের সাতটা সাবজেক্টের জন্য এবার চলে আসছি যে মার্কস ডিস্ট্রিবিউশন সেই মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে মার্কস ডিস্ট্রিবিউশন লক্ষ্য করো মার্কস ডিস্ট্রিবিউশনে প্রথমে যে গল্পগুলো বললাম সেখান থেকে তিনটে এমসিকিউ থাকবে ভেরি শর্ট থাকবে চারটে শর্ট এবং এক্সপ্লেনেটারি একটু বড়ো ধরনের থাকবে তিনটে তিন নাম্বারের এসে টাইপ পাঁচ নাম্বারের মোট পনেরো নম্বর কবিতা থেকে থাকবে একই রকমভাবে তোমার ডিস্ট্রিবিউশনটা দেখে নাও আমি আর ডিকটেট করছি না কবিতা থেকে থাকবে পনেরো নম্বর প্রবন্ধ থেকে থাকবে এগারো নম্বর নাটক থেকে থাকবে চার নম্বর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকবে দশ নম্বর ব্যাকরণ থেকে ষোলো নাম্বার নির্মিতি থেকে উনিশ নাম্বার এই হলো বাংলা ইংলিশ ইংলিশ থেকে আসছে রিডিং সিন থেকে থাকবে কুড়ি আন সিন থেকে থাকবে কুড়ি গ্রামার ভোকাবুলারি থেকে থাকবে কুড়ি এবং রাইটিং স্কিল থেকে থাকবে তিরিশ হিস্ট্রি হিস্ট্রি চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার ওয়ান থেকে হচ্ছে চারটে এক নম্বরের এমসি কিউ পড়বে চারটে এক নম্বরের ভেরি শর্ট টাইপ পড়বে দু নম্বরের কোশ্চেন পড়বে দুটো বড়ো প্রশ্ন কিছু পড়বে না চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার টু থেকে পড়বে দেখতেই পাচ্ছ এক নম্বরের চারটে এক নম্বরের চারটে ভেরি শর্ট টাইপ একটু মাঝারি ধরনের প্রশ্ন পড়বে শর্ট টাইপের চারটে দু নম্বরের চারটে চার নম্বরের পড়বে চ্যাপ্টার টু ও চ্যাপ্টার থ্রি এই দুটো চ্যাপ্টার মিলিয়ে আর একই রকমভাবে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভেও একই রকম প্যাটার্ন শুধুমাত্র চ্যাপ্টার ফোর আর ফাইভ থেকে পড়বে চার নম্বরের চারটি আবার চারটা চ্যাপ্টার টু ও থ্রি মিলিয়ে পড়বে চার নম্বরের চারটি এবার টু থ্রি ফোর ফাইভ এই চারটে চ্যাপ্টার থেকে আবার থাকবে কি এসে টাইপ অর্থাৎ বড় প্রশ্ন আট নাম্বারের তিনটি এবার এই হল তোমাদের নাম্বারের প্যাটার্ন টোটাল নম্বরই এবার আসছি ভূগোলের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়ান থেকে থাকবে পাঁচ নাম্বারের এমসিকিউ ভেরি শর্ট থাকবে সাত নাম্বারের একটু বড়ো ধরনের থাকবে দুটো দু নম্বরের অ্যানালিটিক্যাল একটু বড় ধরনের থাকবে তিনটে দু নম্বরের এসে টাইপ থাকবে পাঁচ নাম্বারের দুটো চ্যাপ্টার ফাইভ থেকে থাকবে নটায় এমসি কিউ উনিশ নাম্বারের ভেরি শর্ট টাইপ শর্ট টাইপ থাকবে আট নাম্বারের একটু বড় ধরনের প্রশ্ন থাকবে ছ নম্বরের এবং এসএ টাইপ একটু বড় ধরনের প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের দুটো অর্থাৎ দশ এই হলো আর হচ্ছে ম্যাপ পয়েন্টিং থাকবে দশটা এই টোটাল নব্বই চলে গেলো লাইফ সায়েন্স থেকে দেখো চ্যাপ্টার ওয়ান থেকে পাঁচটা এমসিকিউ সাতটা ভেরি শর্ট দশ নম্বরের শর্ট টাইপ অ্যানালিটিক্যাল অর্থাৎ বড়ো নম্বরের পাঁচ নম্বরের প্রশ্ন তিনটেতে পড়বে চ্যাপ্টার টু থেকে এমসিকিউ পাঁচটা ভেরি শর্ট টাইপ সাতটা শর্ট টাইপ দশ নম্বরের অর্থাৎ পাঁচ নাম্বার পাঁচটা প্রশ্ন পড়বে দু নাম্বার করে অ্যানালিটিক্যাল একটু বড়ো ধরনের প্রশ্ন পড়বে পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে দুটো চ্যাপ্টার থ্রি থেকে থাকবে একই রকমভাবে এমসি কিউ পাঁচটা সাতটা ভেরি টাইপ দুই দুগুণের চার অর্থাৎ দুটো দু নম্বরের প্রশ্ন পড়বে চার একটা পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে পাঁচ এই হয়ে গেল নব্বই ম্যাথামেটিক্স থেকে দেখে নাও তোমরা অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে থাকবে ওয়ান প্লাস ওয়ান ফিরিন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছ বিষয়গুলো তোমরা একটু পজ করে বিষয়গুলো আর ডিকটেট করছি না ম্যাথমেটিক্সটা তোমরা যে স্ক্রিনে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছ সেই মার্কস ডিস্ট্রিবিউশনটাকে পজ করে তোমরা লিখে নিতে পারো বা তোমরা সেই বিষয়গুলো বুঝে নাও যে কীভাবে কীভাবে কোন চ্যাপ্টার থেকে কী পড়েছে অ্যারেথমেটিক অর্থাৎ পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি এই বিভাগগুলো থেকে তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন করবে এমসিকিউ থাকবে ভেরি শর্ট অ্যান্সার টাইপ থাকবে শর্ট টাইপ থাকবে এবং লং অ্যান্সার টাইপ থাকবে যেগুলো পাটিগণিত থেকে থাকে বড় বড় যে কোশ্চেনগুলো রয়েছে তোমাদের চ্যাপ্টারগুলো রয়েছে সুদকষা এই ধরনের চ্যাপ্টারগুলো থেকে থাকবে তো এই হলো তোমার ম্যাথামেটিক্সের এবার আসছে ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সটাও একটু বড়ো ধরনের মার্কস ডিস্ট্রিবিউশন আছে যে চ্যাপ্টারগুলো তোমরা এই জায়গাটাকে পজ করে আমি যে স্ক্রিনে দিচ্ছি যে মার্কস ডিস্ট্রিবিউশনের পিডিএফটা সেটাকে তোমরা দেখে নাও এবং তোমাদের খাতায় লিখে রাখতে পারো এবং তোমরা সেইভাবে পড়াশোনা শুরু করো তাহলে বুঝতেই পারছো যে প্রত্যেকটা যে চ্যাপ্টারগুলো দিয়েছে সেই চ্যাপ্টারগুলোর উপর সবচেয়ে বেশি যেগুলোর উপর জোর দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ছোটো প্রশ্ন অর্থাৎ এক নম্বর দু নম্বর এই ধরনের প্রশ্নের উপর সবচেয়ে বেশি জোর অর্থাৎ যে যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে দেওয়া হলো অবশ্যই তোমরা সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ভালোভাবে সেগুলোকে পড়ো সেগুলোর কোশ্চেন অ্যান্সার তৈরি করো এগুলো যদি ভালো করে করতে পারো তাহলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে রেজাল্ট করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই তোমরা যদি ফুল পিডিএফটা চাও তাহলে ডাব্লু বিবিএসির যে ও অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা সেই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ